আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও হচ্ছে অন্যরকম ভিডিও, যেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অনেক কিছু ডিলিট হয়ে যায় আমাদের মোবাইল থেকে, আমরা ডিলিট করে ফেলি, তো সেটা একসময় আমাদের প্রয়োজন হয়, তো সেটা আমরা আর খুঁজে পাই না, সেটা আর খুঁজে পাওয়া পসিবল না। আমি আজকে আপনাদের একটা ট্রাস্টেড সফটওয়্যার নিয়ে আসলাম, যেটা দিয়ে আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় রিকভারি করতে পারবেন, সেটা হোক ভিডিও হোক ফটো হোক অডিও হোক হোয়াটসঅ্যাপের কোনো অডিও ফাইল। তো সেটা সেই অ্যাপসটা আমি আপনাদের দেখাবো, সেই অ্যাপসটা হচ্ছে নাম হচ্ছে অল্টা ডাটা। আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অল্টা ডাটা, আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা সিম্পলি আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনার কি রিকভারি করতে চাচ্ছেন, ধরুন আপনি ফটো রিকভারি করতে চাচ্ছেন, তো ফটোতে আপনারা ক্লিক করতে পারেন। আমি ফটোতে সিম্পলি আপনারা ক্লিক করুন, দেখুন রিকভারি মানে ই হবে, এগুলো সার্চিং হবে, আপনার যে ফটোগুলো সব ফটোগুলো আপনার কী কী ফটো আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। করে ফেলেছি, এখানে আপনার কী রিকভারি করতেছেন সেটা সিম্পলি ক্লিক করবেন। যদি আপনি ভিডিও রিকভারি করতেছেন তাহলে ভিডিওতে ক্লিক করবেন, আপনি যে ভিডিওগুলো ডিলিট করে ফেলেন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি অনেক আগে, তো আমি ধরো নিচের দিয়ে স্ক্রল করি, এগুলো অনেক আগে আমি ডিলিট করে দিয়েছি, তো সেগুলো কিন্তু এখানে শো করতেছে, তো এগুলো সম্পূর্ণ ডিলিট করা আছে, এগুলো সব শো করতেছে। আবার অডিও, যদি অডিও আপনি করতে চান রিকভারি করতে চান, সেক্ষেত্রে আপনি অডিওতে ক্লিক করবেন এবং স্ক্যানিং হবে, স্ক্যানিং হওয়ার পরে আপনার সবগুলো ফাইলে বই দেখাবে আপনার যেটা ইচ্ছা। কিন্তু এখানে একটা বিষয় আছে, আবার রিকভারি হোয়াটসঅ্যাপ ডাটা, হোয়াটসঅ্যাপ ডাটাও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, ফটো হোক ভিডিও হোক অডিও হোক সব কিছু রিকভারি করতে পারবেন। তো তারপরে চ্যাট হিস্টোরি সব কিছু, এখানে একটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু পেইড, পেইড হচ্ছে আপনি আপনি ভিউ দেখতে পারবেন ফ্রিতে, কিন্তু আপনি যদি কোনো কিছু রিকভারি করতে চান সেক্ষেত্রে আপনাকে পেইড করতে হবে। কারণ দেখেন, যদি আমি এটা এটাকে রিকভারি করতে চাই তাহলে অবশ্যই আমাকে পেইড করতে হবে, আর তা না হলে এরকম ইয়ে থেকে যাবে, মানে এই অ্যাপসের যে অ্যাপটা সেটা থেকে থেকে যাবে। তো আমি একটা বলতে দেখাই আপনার, ভিডিও যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে ভিডিও রিকভারি করতে চাইলে, যেমন আমি আমাদের সব কিছু কিন্তু প্রয়োজন হয় না, আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে যেটা আমাদের খুব প্রয়োজন হয়, তখন আমরা সেটাকে রিকভারি করতে হয়। তো সিম্পলি আমি যদি এই ভিডিওটাকে রিকভারি করতে চাই, তারপর দেখেন এটা বাই, এটা আপনাকে কিনে নিতে হবে, এটা যদি আপনি বাই নাও ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে দেখেন কত টাকা, 420 টাকা ক্রেডিট কার্ড দিয়ে কিনে নিতে হবে। তো আপনি প্রথমে ভিডিও দেখতে পারবেন, তো এটাই মানে সিম্পল বিষয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি আপনাদের কখনও কোনো মেজরিটি কোনো ভিডিও হারিয়ে যায়, তারপরে ছবি হারিয়ে যায়, সেটা কিন্তু আপনারা এভাবে রিকভারি করতে পারবেন, পেইড করতে হবে। তো এটা আর কি আমাদের কিন্তু সব ফাইলে প্রয়োজন হয় না, সেক্ষেত্রে যদি আপনার ভালো লাগে অবশ্যই এটা ইউজ করবেন, আর যদি কখনো ইম্পর্টেন্ট কোনো বিষয় প্রয়োজন হয় অবশ্যই তখন এটাকে ইউজ করে আপনি আপনার ফাইলটাকে রিকভারি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।